ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই রুবেল শেখ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে ইসলামিক যে ওয়াজ মাহফিলগুলোতে যে আলোচনা করা হয় সেখানে যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় ততবারই কি দুরুদ পড়তে হবে নাকি একবার পড়লেই চলবে? জাযাকাল্লাহু খাইরান। এমন মে বলবো যে দরুদ আমরা যত পড়ব তত আমাদেরই লাভ। আমরা জানি প্রসিদ্ধ হাদিস সহি মুসলিমে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আলাইহা বিহা আশারা, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। তাহলে যতবার বলবো ততবারই আমাদের কল্যাণ আর কল্যাণ, রহমত আর রহমত। অতএব প্রশ্ন না করে প্রত্যেকবার বলা, প্রয়োজনে আরও বেশি বলা। আমরা জানি যে এক সাহাবী বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, আমি দোয়ার মধ্যে আপনার উপর দরুদ কতটুকু পড়ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, যতটুকু তোমার ভালো লাগে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 ভাগের 1 ভাগ পড়ি? আল্লাহ রাসূল বললেন, ভালো, যদি বেশি পড়ো আরও ভালো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আমি যদি অর্ধেক পড়ি? বললেন, ভালো, তুমি যদি আরও বেশি বলো তাহলে আরও ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি পুরো দোয়াটাই শুধু দরুদ পড়ে দেই? বললে, হে আমার সাহাবী রে, তুমি যদি এমনটাই করো তাহলে তোমার কোনো চিন্তা থাকবে না। তো উপকার দরুদের মধ্যে রয়েছে, বিশাল ফায়দা। তাই বলবো যে আমরা ওয়াজ মাহফিলে অথবা যেখানেই আমরা শুনতে পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আমরা তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করে, আর বেশি বললে আরও বেশি ভালো, বড় করে বললে আরও ভালো। আর যদি না বলি, যারা দরুদ পড়ে না তাদের ব্যাপারে হাদিস এসেছে তিরমিজিতে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাই, যে বখিল বা কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ আমার উপর দরুদ পাঠ করলো না, সে হচ্ছে বখিল। এবং ধমকের কথা এসেছে অত্যন্ত কঠিন ভাষায়, এটিও তিরমিজির হাদিস, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হলো, আমার উল্লেখ হলো অথচ আমার উপরে দরুদ পাঠ করলো না। এবং আরও বহু হাদিস রয়েছে দরুদের গুরুত্ব সম্পর্কে। তাই বলবো যে ওয়াজ মাহফিলে যেখানেই হোক, আমরা যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাম শুনবো তখনই আমরা দরুদ পড়বো, ইনশাআল্লাহ এতে বখিলামি করব না। আর এতে আমরা একটা মূলনীতি বা আমরা প্রমাণ পাই, আমরা উৎসাহ পাই যে মুহাদ্দিসিনে কারাম তারা যে তাদের কিতাব সময়ে হাদিস জমা করেছেন সেই হাদিসগুলোতে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ ইত্যাদি রয়েছে, প্রত্যেকটি হাদিসের মধ্যেই মুহাদ্দিসিনে কারাম যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে এসেছেন তখনই তারা দরুদ লিখেছেন, পরিপূর্ণ লিখেছেন। আমরা তো অনেক সময় বখিলামি করে দন্তা স আকার দিয়ে সেরে দেই, কিন্তু মুহাদ্দিসিনে কারাম একটি অক্ষর কম লিখেননি, বরং পরিপূর্ণ লিখেছেন প্রত্যেক জায়গায় যেখানে এসেছে আমাদের প্রিয় রাসুলের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলবো যে প্রশ্ন না করে আমরা ওয়াজ মাহফিলে যাই তো নেকির জন্য, অতএব এটি বিশাল নেকি অর্জন হয়ে গেল এবং হক আদায় হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।